হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে গিয়ে নবাবি সেমাই। আমার মামি বানাবে নবাবি সেমাই, আর আমি মামিকে সাহায্য করবো স্যামি। তো চলুন শুরু করা যাক কীভাবে নবাবি সেমাই তৈরি করতে হয়। নবাবি সেমাই তৈরির জন্য আমরা নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা গরম হয়ে গিয়েছে, কিছু বাদাম কুচি আর কিসমিস এগুলোতে খুব ভালোভাবে মিক্স করতে হবে, ভেজে নিতে হবে, একদম খুব ভালোভাবে ভাজতে হবে। ভাজার ঘিয়ের মধ্যে 200 গ্রাম লাচ্চা সেমাই ঢেলে দিব। এখন খুব ভালোভাবে মিক্স করতে হবে, খুব ভালোভাবে একদম ভেজে নিতে হবে। আর সেমাইতে একটু ভেজে নিয়েছি, এখন হাফ কাপ চিনি দিয়ে দিব। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এই সেমাইটা আমরা ভেজেছিলাম, উঠার অর্ধেকটা এখানে দিয়ে চেপে চেপে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, একদম খুবই ভালোভাবে দিতে হবে। চেপে চেপে সেট করে নিয়েছি, এখন এটা এক পাশে রেখে দিব। প্যানে ফুল ক্রিম আড়াই কাপ দুধ নিয়ে নিয়েছি, হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, তারপর খুব ভালোভাবে মিক্স করতে হবে। এক চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখন হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব, আর খুবই ভালোভাবে মিক্স করতে হবে। এখন এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে, একদম খুবই ভালোভাবে। সবকিছু দুধের মধ্যে মিক্স করে নিয়েছি, এখন জালটা ধরিয়ে এখন জাল করব। অল্প আঁচে জাল করতে হবে, আর অনেক ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। কর্নফ্লাওয়ারটাতে দুধটা কত ঠিক হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে এটা অনেকই ঘন হয়ে যাবে। এটা গরম অবস্থা থাকাতে সেমাইয়ের উপর দিয়ে দিতে হবে, একদম খুব ভালোভাবে দিয়ে দিতে হবে, আর খুব ভালোভাবে ছড়িয়েও দিতে হবে। আরো ভেজে রাখা সেমাইটা এর উপর দিয়ে দিব। আর খুবই ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, এখন দুধের লেয়ারটা আবারও দিয়ে দিব এর উপর দিয়ে, আর খুবই ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। দুধের লেয়ারটা দিয়ে দিয়েছি, এখন আবারও সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিব এর উপর দিয়ে, আর খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। দিব
এরকম করে আপনারা ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন দারুণ মজার নবাবি সেমাই। আর কোনো বাইরে থেকে কিনে খেতে হবে না। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ওকে বাই।